সেভেন কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা এসি ডিসি চার্জার ফ্যান এর একটি সার্কিট করব। এসি বাই ডিসি আমরা খুব সহজে এটি করতে পারি। এটি করার জন্য প্রথমত আমরা একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার নেব, যেটি এসি 230 ভোল্ট হতে আমাদেরকে 13 ভোল্ট বা 12 ভোল্ট দিবে। এই ভোল্টেজটাকে আমরা প্রথমে ডিসি করব। আর ডিসি করার জন্য আমরা একটি ব্রিজ রেক্টিফায়ার তৈরি করে নিব। আমাদের একটি ব্রিজ রেক্টিফায়ার হয়ে গেল। এখন এটি সংযোগের জন্য আমরা এইখানে এসি দিব, অর্থাৎ আমাদের 12 ভোল্ট এসি। এরপরে আমরা এটি পাবো হলো প্লাস, এবং এখান থেকে এটি পাবো হলো মাইনাস। এখন আমরা এখানে যে ডায়োড ব্যবহার করছি সেটা হলো IN4007। আমরা এটি ফিল্টারিং করার জন্য একটি ক্যাপাসিটর এখানে ব্যবহার করব, একটি প্লাস মাইনাস। এটি হলো আমরা 1000 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর ব্যবহার করছি। এরপরে আমরা একটি রিলে এখানে ব্যবহার করব, এটি রিলে কয়েল। এই রিলে কয়েলের এনসি ও এনও আছে, তো এটি হলো এনসি আর এই পাশেরটা হলো এনও। তো যখন এদিকে এসি লাইনটি থাকবে, তখন এই রিলে কয়েলটি দেখেন এক পাশে পজিটিভ, অন্য পাশে নেগেটিভ, অর্থাৎ সেটি লাইন পেয়েছে। অর্থাৎ রিলে কয়েল অন হলে এখানে লাইনটি এদিকে থাকবে। তো এদিকে থাকলে এই সময় আমরা এখানে এটি শর্ট করে দিলাম, এবং এখান থেকে লাইনটি নিয়ে একটি সুইচ দিচ্ছি। সুইচের মাধ্যমে একটি লোড, এখানে একটি লোড দিলাম। এই লোডের অন্য পাশে আমরা এখানে যে নেগেটিভ আছে নেগেটিভটি লাগিয়ে দিলাম। তাহলে আপনারা দেখেন যে এখানে যে পজিটিভটি এই পাশ দিয়ে যেয়ে সুইচ হয়ে আমাদের লোডটি চলছে। আর আমাদের বিদ্যুৎ না থাকলে ব্যাটারি দিয়ে চালানোর জন্য এখানে আমরা একটি ব্যাটারি নিচ্ছি। ব্যাটারির উপরে পজিটিভ, নিচে নেগেটিভ ধরলাম। এটি একটি 12 ভোল্ট ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি। তো এই ব্যাটারির সাথে আমরা এর যে নেগেটিভটা, এর নেগেটিভ আমরা নেগেটিভে লাগিয়ে দিলাম। আর এখানে দেখেন যে পজিটিভটা পজিটিভে, এখানে যে রিলের সাথে পজিটিভটা রিলের এই এনসির সাথে লাগালাম। তাহলে বিদ্যুৎ যদি না থাকে, বিদ্যুৎ না থাকলে লোডশেডিং মুহূর্তে এই এনসি এদিকে থাকবে, এনসিতে থাকবে, তখন এই পজিটিভটা এসে এই পথ দিয়ে এসে আমাদের এই ফ্যানটি চালাবে। আর বিদ্যুৎ থাকলে ব্যাটারিটা চার্জ করার দরকার। তো চার্জ করার জন্য এখানে আমরা একটি ডায়োড লাগিয়ে দিলাম এইভাবে। তাহলে পজিটিভটা এই ডায়োডের যে কাজ হবে, এটি সুইচ হিসেবে কাজ করবে। এখানকার পজিটিভটা এই পাশে যাবে যে এটাকে চার্জ করবে। যখন বিদ্যুৎ থাকবে তখন এনসিটা এদিকে থাকবে, এখানে এই সুইচটা এনওতে থাকবে, এটি এদিকে কন্ট্যাক্ট পাবে, অর্থাৎ এদিকে ডিসকানেক্ট থাকবে। তখন এটা ব্যাটারি চার্জ হবে, কিন্তু ব্যাটারির লাইন এদিকে আসতে পারবে না। আর যদি বিদ্যুৎ না থাকে তখন রিলেটি অফ থাকবে, তখন এনসি হয়ে থাকবে, এইদিকে লাইনটি এখান থেকে এসে লোডটি চালাবে। আমরা এখানে প্যারালালে আরও লোড লাগাইতে পারলে, চাইলে আমরা এখানে আরও সুইচ দিয়ে এখানে লাইট লাগাইতে পারি। তো এভাবে আমরা এই কাজটি করলে আমরা আমাদের এসি ডিসি চার্জার ফ্যান হয়ে যাবে। আর এখানে আমরা একটি 1 এম্পিয়ার ট্রান্সফরমারটা 12 ভোল্ট 1 এম্পিয়ার থাকবে। আর এখানে চলে আমরা এখানে বিশেষ করে 12 ভোল্ট 7.5 এম্পিয়ার আওয়ার ব্যাটারি পর্যন্ত ব্যবহার করতে পারবো, যেটি দ্বারা আমরা 7-8 ঘন্টা চার্জ করলে আমাদের ভালোভাবে চলতে থাকবে। আর যদি এটি সারাদিন রাত আপনারা লাগিয়ে রাখেন লাইনের সাথে, এসি লাইনের সাথে লাগিয়ে রাখেন, তাহলেও কোনো সমস্যা নেই। কারণ যখন এই পথ দিয়ে এসি থাকবে তখন এসি ফ্যানটা চললে সেখানে এদিকে কারেন্ট কম যাবে, অর্থাৎ ব্যাটারি চার্জ হতে অনেক সময় লাগবে।
আর যদি আপনার লাইট ফ্যান না চালান, খুব কম সময় চলে, সেই ক্ষেত্রে 8-10 ঘন্টা পরে আপনারা এটা সুইচ বন্ধ করে রাখবেন কিছু সময়। যেমন আমরা চার্জার ফ্যানের ক্ষেত্রে যেটা করি যে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা চার্জ দিই, যেমন সানকা কোম্পানির ফ্যানের জন্যই আমরা 8-10 ঘন্টা চার্জ দিই, সেটাকে অন্য সময় চালাই, আবার যখন আমরা এসিতে চাই এসিতে চলে, ডিসিতে চাইলে ডিসিতে চলে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজটি করবেন। তো আমাদের এই ছোট ভিডিও যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তো আমাদের চ্যানেল হতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। সবাইকে ধন্যবাদ।